তোমার রেডিও শোনা অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। তো দ্বিতীয় শ্রেণীর বাংলা বাড়ির কাজ ১১ এটা আজকে আমরা সমাধান করব। প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব, তারপর আমরা উত্তরে চলে যাব। তোমাদের এখানে প্রশ্নে কি বলা হয়েছে ভালো করে দেখে নিবে। তোমাদের এখানে এক নম্বর বলা হয়েছে পাঠ্যবইয়ের থেকে শব্দগুলো খুঁজে অর্থ বলি, তোমাদেরকে শব্দার্থ লিখতে হবে। দুই নম্বরে বলা হয়েছে যে ঘরের ভিতরে শব্দগুলো ব্যবহার করে খালি ঘরটা পূরণ করতে হবে, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। তিন নম্বর বলা হয়েছে যুক্ত বর্ণটা চিনে নেই এবং যুক্ত বর্ণ দিয়ে তৈরি শব্দ গঠন করি। তা চার নম্বর বলেছে বিপরীত শব্দগুলো জেনে নেই এবং ফাঁকা ঘরের স্থানের মধ্যে বিপরীত শব্দগুলো বসাই। এবং পাঁচ নম্বরে তোমাদের বলা হয়েছে যে ডান দিকে থেকে শব্দগুলো বেছে নিয়ে খালি ঘর পূরণ করি শূন্যস্থানের মতো। ৬ নম্বরে তোমাদের ৬টা প্রশ্ন দেওয়া আছে। ৭ নম্বরে বাম ডান মিলকরণ দেওয়া আছে। ৮ নম্বরে তোমাদের কবিতার লাইনগুলো ফাঁকা স্থান মানে শূন্যস্থানের মতো দিয়ে সেগুলো পূরণ করতে হবে। ৯ নম্বরে কবিতাটা আবৃত্তি করি এবং লিখি। উত্তর যাওয়ার আগে বলে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ১ নম্বর প্রশ্নে চলে আসলাম। এখানে বলছে ঝকঝকাঝক অর্থাৎ ঝকঝক শব্দে আর রাত দুপুরে অর্থ কি মাঝরাতে। তারপরে এখানে তোমাদের বলছে জিরোয় অর্থ বিশ্রাম নেওয়া, জিরোয় মানে বিশ্রাম নেওয়া, ফের অর্থ আবার, আর পেরুলে অর্থ এখানে বলা হয়েছে পার হলেই, পেরুলে মানে পার হলেই। তারপরে বাজনা অর্থ বাদ্য বাজানোর শব্দ, এখানে বেশ অর্থ ভালো। তো এইভাবে তোমরা শব্দার্থগুলো সুন্দর করে লিখে নিবে। প্রত্যেকটা শব্দের অর্থ আমরা এখানে দিয়ে দিয়েছি, সুন্দর করে তোমরা লিখে নিবে। হাতের লেখা ঠিক করবে, হাতের লেখা ভালো করার চেষ্টা করবে, কারণ হাতের লেখার উপর অনেক নাম্বার ডিপেন্ড করে, তাই অবশ্যই হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে। তারপর আমরা চলে গেলাম ২ নম্বর প্রশ্নের উত্তরে। এখানে আমি বেশ আছি, এখানে উত্তরটা হবে বেশ। খ নম্বরে বলেছে রাত দুপুরে শিয়াল ডাকে, এখানে হবে রাত দুপুরে, উত্তরটা হবে। গ নম্বর বলছে মাঠ পেরুলি নদী দেখা যায়, এখানে পেরুলি হবে উত্তরটা। তারপরে ঘ নম্বরটা কাজ শেষে তারা জিরয়, এখানে উত্তরটা হবে জিরয়। তারপর উম নম্বরটা এখানে আমি ফের আসব, এখানে ফের হবে উত্তরটা। তারপরে চ নম্বর ঝকঝকাঝক শব্দ করে ট্রেন চলে, এখানে উত্তরটা হবে ঝকঝকাঝক। ছ নম্বরটা বলছে বিয়ে বাড়িতে বাজনা বাজে, এখানে উত্তরটা হবে বাজনা। তো এইভাবে করে তোমরা ২ নম্বরে সুন্দর করে লিখে দিবে। তারপর আমরা চলে গেলাম ৩ নম্বর প্রশ্নে। ৩ নম্বর বলছে যুক্তবর্ণগুলো চিনি নেই, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা শব্দ নতুন শব্দ পড়ি, ট্রেন ট রয় ফেলা, ট যোগ রয় ফেলা, র ফেলা, তারপরে ট্রাক আর লো ট্রাম, এই দুইটা নতুন শব্দ আমরা জেনে নিলাম। এটা বলছে জেনে নিতে বলছে, তুমি না লেখলেও সমস্যা নাই কিন্তু লিখে দিলে তোমাদের জন্য ভালো হয়। এখানে বিপরীত শব্দগুলো জেনে নেই, রাত দিন দেশ বিদেশ ছোট ছোটা থামা, এখানে শূন্যস্থানগুলো পূরণ করি। ক নম্বর আমরা সারাদিন অনেক মজা করব, দিন হবে উত্তরটা। তারপরে খ নম্বর বিদেশ থেকে মামা এসেছে, এখানে উত্তর হবে বিদেশ। গ নম্বর সামনে এগিয়ে যেতে হলে থামা যাবে না, থামা হবে উত্তরটা। তারপরে ৫ নম্বরে ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি ঘরটা বসাই। তো এখানে তোমাদের শূন্যস্থান বলেছে মাঠ পার হলেই, এখানে বন হবে উত্তর। খ নম্বর পুলের উপর বাজনা বাজে, বাজনা হবে উত্তরটা। গ নম্বর মজার গাড়ি হঠাৎ করে থামবে, এখানে হঠাৎ করে উত্তরটা হবে। গহ নম্বরটা ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়, এখানে দেশ বিদেশ হবে উত্তরটা। তো সুন্দর করে তোমরা ৫ নম্বর শূন্যস্থানটা এই যে ডান পাশে দেওয়া আছে উত্তরটা, উত্তরটা দেখে দেখে সুন্দর করে বসাই দিবে। ৬ নম্বর প্রশ্নে চলে গেলাম। এখানে ট্রেন চলার সময় কেমন শব্দ করে, উত্তর হবে ট্রেন চলার সময় ঝক 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 শব্দ করে। খ নম্বর মাঠ পেরোলে কী দেখা যায়, উত্তর হবে মাঠ পেরোলেই বন দেখা যায়। গ নম্বর পুলের উপর ট্রেন কেমন শব্দ করে, পুলের উপর ট্রেন ঝনঝনাঝন শব্দ করে। গ নম্বর ট্রেন কোথায় ঘুরে বেড়ায়, উত্তর ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। তারপরে উম নম্বরটা ইচ্ছে হলে ট্রেন কি করে, উত্তর হবে ইচ্ছে হলে ট্রেন বাঁশি বাজায়। তারপরে তোমাদের শেষ শব্দ ট্রেন কেমন শব্দ করে থামে, উত্তর হবে ট্রেন খক শব্দ করে করে থামে। তো এইভাবে তোমরা উত্তরটা দিয়ে দিবে প্রশ্ন ৬ নম্বর প্রশ্নের ৬টা উত্তর। তারপর ৭ নম্বর প্রশ্ন চলে এলাম, মিল খুঁজে বের করি এবং দাগ দিয়ে মিলাই। এখানে তোমাদের বলে দাগ দিয়ে মিলাইতে বলছে, এই অর্থ কই, তারপর শেষ অর্থ বেশ, বন অর্থ ঝন, আর হলো খক অর্থ ঝক, এরকম করে তোমরা সুন্দর করে মিলাই দিবে, তাহলে তোমাদের ৭ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। তারপর ৮ নম্বর দেখো, ছড়া আমার ট্রেন, আমার ট্রেন চলে ভালো, আমার ট্রেন আঁকা বাঁকা, আমার ট্রেন ধূসর কালো, এখানে উত্তর হবে ধূসর কালো, আমার ট্রেন যাচ্ছে দেখা, যাচ্ছে দেখা উত্তরটা হবে, আমার ট্রেন লম্বা অনেক, লম্বা হবে অনেক, আমার ট্রেন
থামে খনেক, এখানে থামে খনেক উত্তর হবে। তারপরে আমার ট্রেন দুষ্টুবে যায়, দুষ্টুবে যায় উত্তর হবে। তারপরে এই আমার ট্রেন, এভাবে তুমি সুন্দর করে লিখে দিবে, খালি গড়গুলো পূরণ করে দিবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। তারপর আমরা চলে গেলাম 9 নম্বরে, কবিতাটি আবৃত্তি করি এবং লিখি। আবৃত্তি মানে তোমাদের পড়তে বলেছে এটা। ট্রেন শামসুর রহমান, ঝক ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই একটু বিরয়, ফের ছুটে যায় মাঠ পেরুলে বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। তো এইভাবে তোমরা সুন্দর করে পড়ে নিবে। পরে তারপর তোমাদের বলেছে লিখতে বলেছে, তোমরা সুন্দর করে 9 নম্বর প্রশ্নের উত্তরে লিখে দিবে। না দেখে লিখলে ভালো হয়, মুখস্থ করে তারপর লিখবে, আর যদি দেখে দেখে লেখো, ভুল হলে অবশ্যই দেখে দেখে লিখবে, ভুল যে না হয় সেদিকে খেয়াল করবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাও, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।